नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 20 नवेम्बर रविवार शुभ उत्पन्ना एकादशी, चारटी शुभ योग, पाँच राशि, श्री विष्णु और माँ लक्ष्मीर कृपाय अर्थबृष्टि। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो आगत 20 नवेम्बर बछरेर सबचेये पवित्र एकादशी उत्पन्ना एकादशी। এই হচ্ছে সেই একাদশী যেদিন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু থেকে নির্গত হয়েছিলেন মা একাদশী। আর এই দিন বর্তমান বছরে অর্থাৎ 2022 তৈরি হচ্ছে চারটি শুভযোগ। এই চারটি শুভযোগের প্রভাবে পাঁচ রাশি জীবনে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় অর্থবৃষ্টি হবে। কোন পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। অজ্ঞান মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয় তাকে উৎপন্না একাদশী বলে। এই একাদশী তিথিটি বর্তমান বছরে অবশ্যই অবশ্যই অতি পবিত্র তিথি, কারণ এই একাদশী তিথিতে বর্তমান বছরে চারটি বলা যেতে পারে শুভ যোগ তৈরি হচ্ছে। এই চারটি শুভ যোগ এই তিথি অর্থাৎ উৎপন্না একাদশী তিথির মাহাত্ম্য আরও বাড়িয়ে দিচ্ছে। আগে আসুন দেখে নিই অজ্ঞান মাসের এই কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী কবে পড়েছে। উৎপন্না একাদশী পড়েছে 19 নভেম্বর 2022 সকাল 10:29 থেকে এবং শেষ হবে 20 নভেম্বর সকাল 10:41। কিন্তু যেহেতু উদয় কাল ধরেই একাদশী পালিত হয়, তাই একাদশী আমরা পালন করব 20 তারিখ 20 নভেম্বর রবিবার 10:41 পর্যন্ত, যা সীমাবদ্ধ থাকবে। বর্তমান বছরে যে একাদশী অবশ্যই অতি শুভ একাদশী, কারণ এই একাদশীতে পড়েছে চারটি শুভযোগ। এই শুভযোগগুলি এই একাদশীর মাত্র যেমন বাড়াচ্ছে, তেমনি আপনি যদি এই একাদশীতে নিষ্ঠাভরে নির্জলাভাবে ভগবান শ্রী বিষ্ণুকে ডাকতে পারেন, আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান হবে। আসুন দেখে নিই যে কী কী যোগ পড়েছে, চারটে কী কী যোগ। প্রথম যোগ পড়েছে সর্বত্র সিদ্ধি যোগ, দ্বিতীয় যোগ প্রীতি যোগ, তৃতীয় যোগ আয়ুষ্মান যোগ, এবং শেষ যোগ যে পড়েছে তা হচ্ছে সিদ্ধ যোগ। সুতরাং এই চারটি যোগের প্রভাবে অবশ্যই আপনার জীবনে আসবে সমৃদ্ধির খবর এবং পাঁচ রাশি জীবনকে প্রত্যক্ষ করবে অবশ্যই অতি শুভভাবে, তাদের জীবনে আসবে নতুন যুগের ভোর। অর্থাৎ সর্বত্র সিদ্ধিযোগ, প্রীতিযোগ, আয়ুষ্মান যোগ এবং অমৃত যোগ, এই চারটি যোগ, বিশেষ করে অমৃত যোগ এবং সর্বত্র সিদ্ধিযোগ, যা অবশ্যই পাঁচ রাশির কাছে শুভই শুভ হবে, এবং প্রীতিযোগ ও আয়ুষ্মান যোগ পাঁচ রাশির জীবনে আনবে সাফল্যের খবর। প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির কাছে রবিবার 20 নভেম্বর এই উৎপন্না একাদশী একটা বিরাট সাফল্যের দিন আসছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, আপনার জীবনে অবশ্যই সমৃদ্ধির খবর নিয়ে আসবে এই উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশীতে আপনার জীবন নতুনত্বের দিকে যাবে, বিশেষ করে আপনার সমৃদ্ধি যোগ অবশ্যই উপচে পড়বে। শুভ অমৃত সিদ্ধি, শুভ সর্বাত্র সিদ্ধি, শুভ প্রীতিযোগ এবং আয়ুষ্মান যোগের প্রভাবে মীন রাশি আপনার অর্থ দ্বিগুণ হবে, কর্মে সাফল্য আসবে, সমৃদ্ধি উপচে পড়বে, ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে হবে অর্থের বৃষ্টি। দ্বিতীয় রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কাছে এই উৎপন্না একাদশী অবশ্যই শুভ প্রভাব দেবে, তাদের জীবনেও উৎপন্না একাদশীর প্রভাব তারা পেতে শুরু করবে 19 নভেম্বর থেকেই। 19 নভেম্বর সকাল 10:29 থেকেই উৎপন্না একাদশীর শুভ ফল পেতে শুরু করবে সিংহ রাশি, এবং 20 নভেম্বর সকাল 10:41 পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই একাদশী সীমাবদ্ধ আছে ততক্ষণ পর্যন্ত সিংহ রাশির জীবনে সৌভাগ্য অবশ্যই উপচে পড়বে।
তৃতীয় যে রাশিটি কথা বলবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনও এই উৎপন্ন একাদশী আনছে সাফল্যের খবর, তাদের জীবনও আসবে সাফল্য, তাদের জীবনও আসবে উন্নতি, তারা কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা ভোগ করে, তাই তাদের জীবনে আসবে বিরাট সমৃদ্ধির খবর। সুতরাং আমি যে রাশিগুলির নাম বললাম অর্থাৎ মীন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, চতুর্থ রাশিটি অবশ্যই মেষ রাশি। আপনি যদি মেষ রাশি হন, এই শুভ একাদশী আপনার জীবনে আনবে সমৃদ্ধি, আপনার জীবনে আনবে সুখ, আপনি জীবনে উপযুক্ত পথ পাবেন, আপনার জীবনে নতুনত্বের দিশা দেখাবে মেষ রাশি, আপনার জীবনে আসবে সমৃদ্ধির ভোর। এবং শেষ রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির কাছে এই উৎপন্ন একাদশী নানা সৌভাগ্য বহন করে আনবে, তাদের জীবনে আসবে নতুন যুগের নতুন সূর্যের ভোর। তাই আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি রাশির নাম জানালাম, অর্থাৎ সিংহ রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি এবং মকর রাশি। এই পাঁচটা রাশি ভগবান শ্রী বিষ্ণুর কৃপা এবং মা লক্ষ্মীর কৃপায় 20 নভেম্বর রবিবার উৎপন্ন একাদশীর দিনে জীবনে সার্থক হবে, অনেক সমস্যার সমাধান হবে এবং অর্থের বৃষ্টি হবে। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি রিসার্চ করলাম। নমস্কার, ধন্যবাদ।